বাহারি রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। রেসিপিটি হলো নুডলস অমলেট। আপনাদের ভালো লাগবে অবশ্যই। চলুন রেসিপিটি তৈরি করি। নিয়েছি 2টো ডিম, 1 প্যাকেট নুডলস, সয়া সস, 1/2 চা চামচ টমেটো সস, 1.5 চা চামচ মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করে রাখা আছে, একদম মিহি করে কুচি, ধনে পাতা কুচানো, 2টি কাঁচামরিচ কুচানো আছে। আপনারা বাচ্চাদের জন্য তৈরি করলে কাঁচামরিচটা বাদ দিতে পারেন, লবণ স্বাদ মতো। চলুন প্রথমে নুডলসটা তৈরি করে নিই। আমি প্যানে এখন জল দিয়ে দিচ্ছি নুডলসটা সিদ্ধ হওয়ার জন্য। এরকম কাপে 1/2 কাপ জল দিলেই হবে। দিয়ে দিব জলে একটু লবণ। দিব সামান্য একটু তেল। জলটা বরফ চলে আসছে, এখন আমি দিয়ে দেবো নুডলস। এভাবে আস্তে আস্তে একটু একটু করে ভেঙে দিলে হয়ে যাবে। সিদ্ধ হওয়ার সাথে সাথে এটা ছেড়ে দেবে একটা। আমি এখানেই জলটা শুকিয়ে নিব। এরপর যে আমি দিয়ে দিব সয়া সস। দিয়ে দিচ্ছি টমেটো সস। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি নুডলসের মশলা, প্যাকেটের সাথে যেটা থাকে। ভালো করে শুকিয়ে নিব একদম জলটা গায়ে গায়ে। এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব। আমি এখানে ডিমটা ভেঙে নিচ্ছি। আমি এখানে 2টা ডিম ব্যবহার করছি।
আপনারা চাইলে একটা ডিম দিয়েও করতে পারেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো, ধনে পাতা কুচি, কাঁচামরিচ কুচি, লবণ স্বাদ মতো। এখন এটাকে আমি ভালো করে কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নেব। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিলেই হবে। ডিমটা ফাটানো হয়ে গেছে, চলুন এবার তৈরি করে নিই। প্যানটা গরম হয়ে আসছে, এ পর্যায়ে আমি তেল দিয়ে দেবো। আমি এখন দিয়ে দিব ডিম ফাটানো। কম আঁচে রেখে রান্নাটা করতে হবে। এ পর্যায়ে আমি দিয়ে দিব লুচটা। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। খুবই অল্প সময়ে স্বাস্থ্যসম্মত খাবার, বাচ্চাদের টিফিন, বড়দের সবাই খেতে পারবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টসে আমাকে জানাবেন। হালকা আঁচে একটু রেখে আমি রান্না নামিয়ে নিয়েছি। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন।